দাঁড়ায় হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ সাহায্য আছো, আমরাও বেশ ভালোই আছি। তো একদম সকাল সকাল ভিডিও স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ 8টা বাজেনি এখনো। তো শাইন ড্রয়িংয়ে যাবে, রেডি হচ্ছে, আর আমরা মানে সকাল সকাল উঠে চা ফা খাচ্ছি, দেখতেই পাচ্ছ দাদা খাচ্ছি, তোমাদের দাদা ভাই দেখো চা খাচ্ছি, চা চুস্কি নিচ্ছে। এই যে আমার চা, আর শাহান এখানে হরলিক্স আছে, আর প্যাকেটের প্যাকেট বিস্কুটের পুরো প্যাকেট নিয়ে একদম বসে পড়েছি। শাহানের হরলিক্সটা একটু ঠান্ডা হলে শাহান খাবে। তো ব্রাশ করছে তোমরা দেখতেই পেলে। তো ভাবলাম সকাল সকাল ভিডিওটা শুরু করি, রবিবারের স্পেশাল ভিডিও নিয়ে এসেছি একদম। চলো দেখতে থাকো ভিডিওটা, আমরা একটু চা খেয়ে নিই। তোমরা চা খাবে চলে যো, চা বিস্কুট। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই চুড়িদারটা পরে রেডি হয়ে গেছি, তো একটু বাজারে যাব। তো চলো আমাদের সাথে থাকো, বাজারে ভিডিওটা দেখতে থাকো। তো দাদা ভাই আর আমি যাবো, শাহান তো ড্রয়িংয়ে বেরিয়ে গেল হরলিক্সটা খেয়ে, আমরাও চাটা খেয়ে একটু রেডি হয়ে গেলাম, একটু বাজারে যাব। তো আমাদের এখান থেকে বাজারটা একটু দূরে, মানে সামনের বাজারটা ফেলে আবার একটু অন্য মানে দূরের দিকে বাজারে যাচ্ছি। ওখানে গেলে সব রকম পছন্দের জিনিস পাওয়া যায় আর কি, একটা স্পেশাল জিনিস নিয়ে যাচ্ছি, জানি না পাবো কিনা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি আমরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল। আর আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, মানে আজ কেন কালকেও ছিল, তো দেখতেই পাচ্ছ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর বাজারে এসে গেছি, বাজার শুরু দেখো, সকালবেলায় সবাই বাজারে বেরিয়ে পড়েছে, রবিবারের বাজার, সবাই রাস্তায় বাজার করতে বেরিয়েছে, ছেলে মেয়ে সব দেখতেই পাচ্ছ, মানে আমাদের মতো আর কি, জোড়ায়ও বেরিয়েছে সব স্বামীরা আর কি, বউদের বগল দাওয়ায় করে নিয়ে বাজার করতে গিয়েছে আমার মতো। তো অনেক বড় বাজারটা, সব রকমই জিনিস পাওয়া যায় এখানে আর কি, দু সাইডেই বসে। তো আমরা শুরু করে দেবো মাছটা আগে, মানে যেটা নিতে এসছি, আমার না আজকে আর মাছ খাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছিলো। তো দাদাকে বলতে দাদা বললো চলো যদি পাই নিয়ে নেবো, তো দেখা যাক, এক দাদা নিয়ে আসে এখানে, যদি পাই তো কিনে নেবো, অনেক সময় পাওয়া যায় না। আর সামনের বাজারটায় তো একদমই পাওয়া যায় না, যার জন্য এত দূরে দূরে মানে আসতে হলো গাড়ির তেল খরচা করে। তো চলো দেখতে পাচ্ছ লোকের সমাগমটা, এই যে এসে গেছি, সেই যে সেই মাছটা দেখতে পাচ্ছ নিচে। ফ্রেন্ডস ফাইনালি আর মাছ পেয়ে গেছি, আমি আর মাছটা নিতে এসে দেখতে পাচ্ছ ওই দাদা ভাইয়ের কাছে আছে, তো চলো কিনে নিয়ে আসি। অনেক দাদা ভাইরাই আছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে, আর তোমাদের দাদা ভাই এই যে পয়সা করো বাজারে সেও শুধু খরচা করাবো, তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে পেছন থেকে দাদা ভাই ভিডিও করছে, আমি না বুঝতেই পারিনি আমায় ডাকবে সোনাই বলে, তারপর আমি সাড়া দেবো, আমি একদম মাছ কাটা দেখছি ধ্যান দিয়ে, ডাকতে তবে বুঝতে পারলাম। তো দেখতে পাচ্ছ এই দাদা ভাই মাছ কাটছে আমাদের, এই মাছটা নিচ্ছি, এই যে টেস্টি ভীষণ। তারপরে কিছু সবজি ফবজিও নেব, এখানে মাছের মাথাটা দেখো কি মানে শক্ত, মুটি দিয়ে মুগুর দিয়ে মেরে মেরে কাটতে হয়, ভাজার সময় খুব সাবধানে ভাজতেও হয় আমাদেরকে। তো চলে এলাম পাশেই সবজি নিতে, সবজি কিছু ঘরে ছিল, তাও মানে এলাম যেহেতু শুধু মাছ মাংস নেবো, সবজিটাও নিয়ে নিই। আর অনেকে না অবাক চোখে তাকিয়ে আছে যে দাদা ভিডিও করছে বলে, তোমরা দেখতেই পাচ্ছ এই দাদা ভাইটাকে, তোমাদের দাদার দিকে দেখছি যে ফোন হাতে এই ভদ্রলোক কি করছে, ভিডিও করছে কেন হঠাৎ আমার, আমারও একটু কেমন কেমন লাগছিল। তো এই যে দাদা এইখান থেকেও ভিডিও করছে, আমি মাংসের দোকানের লাইনে দাঁড়িয়ে পড়েছি, মানে এই দোকানটায় প্রচুর লাইন হয়। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সব বাজার করে নিয়ে চলে এসেছি, চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, অনেক কাজ আছে, সব কাজ মানে লেট হয়ে গেল বাজারে গিয়ে। তো চলো ঝকঝক করে কাজ সারি আর সব বার করে নিয়ে যাবো কি কি নিয়ে এসেছি।
কালকে পাউরুটি নিয়েছি, টিফিন হবে। দুধের প্যাকেট নিয়ে এসেছি, এই যে তোমাকে দিদি পালং শাকটা, জানি না টাটকা নাকি, বললো তো টাটকা। এখানে হচ্ছে মাছ, মাছ আছে, মাংস আছে। ক্যামেরাটা ফোনটা ঠিক সেট করতে পারিনি, এই যে একটা মাংস আছে, একটা মাছ আছে, মাছের মাথা আছে। আজকে রাইস আর মাংস হবে, দেখতে পারবে তোমরা কি কি রান্না করি। এখানে কিছু ধনে পাতা আছে, বিনস আছে, সব কেটে ভাবে দিয়েছে, সব সবজিগুলো ধুয়ে যার কারণে বেশি সবজি নিয়ে অল্প পরিমাণে সবজি নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই যে দেখতে পাচ্ছ, এটা আর মাছের মাথা, আর এটা বডি আর মাছ। প্রচুর দাম এই মাছটা, কিন্তু খেতে সুস্বাদু, খুবই সুস্বাদু। আর এই নিয়ে এসেছি চিকেন, দেখা যাক কি কি রান্না করি। এখন কোনো কিছু ঠিক হয়নি, সবই তোমাদের পরে বলবো। চিকেনটা তো আজকে হবেই, মাছটা করলে করতেও পারি, দেখা যাক। ফ্রেন্ডস, এখন এখানে সব জোগাড় টোগাড় করছি, দেখতে পাচ্ছ সবজির মেলা নিয়ে বসে পড়েছি, মানে সবজি কাটা চলছে। এক্সট্রাগুলো সব ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে মাংস ধোয়া হয়ে গেছে, মাংসের মধ্যে টমেটো পেঁয়াজ ফেঁয়াজ সব কেটে ধুয়ে দিয়ে দিয়েছি, চটকে নেবো, মানে মশলা মশলা দিয়ে মাখিয়ে নেবো। আর এখানে রাইসের সব সামগ্রী কাটছি, ক্যাপসিকাম, গাজর, বিন কড়াই, কড়াইশুঁটি, বিন কড়াই আরও কিছু আছে, এগুলো কাটছি, কাটবো, একটু কাটতে বাকি আছে। তো আমি কেটে জোগাড় করবো, আর দাদাভাই বলেছে আমাকে হেল্প করবে আজকে, রবিবারের বাজার বুঝতে পারছো তো। দাদাভাই আজকে কাজ সেরকম নেই, ছোট্ট একটা কাজ আছে, কাজে গেছে, কাজ থেকে এসে বলেছে আমাকে রাইসটা আর চিকেনটা আর কি কড়াই হেল্প করবে। তো দেখা যাক ওপরে উনুন ধরিয়ে, আর আমি মোটামুটি শুরু করবো, দাদা শেষ করবে, তো তোমরা সব দেখতেই পারবে ভিডিওতে। তো চলো আমি জোগাড় টোগাড় করে নিই, তারপর দাদাভাই এলে তারপরে উনুন ধরিয়ে সব। তো তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, আমরা এবার টিফিন খাবো, শানের আর আমার। আমি কিন্তু করছি না, দাদা করছে, দাদার নাক জ্বালা করছে, উনুনের ধোঁয়া লেগেছে, চোখ জ্বালা করছে, যার জন্য একটু চলে গেছে। দারুণ কিন্তু কালারটা এসছে, জানি না কেমন খেতে হবে। মাংস কিন্তু দাদা খুব ভালো বানায়, আমার থেকে তো অনেক ভালো। তো চলো রাইস আর মাংস হয়ে যাক, তারপর খাবো। কাজুগুলো ছাড়িয়ে নিচ্ছি ফ্রেন্ডস, দুটো আর্ধেক আর্ধেক করে নিচ্ছি, আর ওখানে সবজি ভাজা বসিয়ে দিয়েছি রাইসে, দেখতে পাচ্ছ। আর রাইসের চাল ওখানে আগে থেকে রেডি করা আছে, মাংস আমাদের অলমোস্ট বলছি, মাংস আমাদের হয়ে গেছে, নিয়ে চলে যাবো নিচে। ফ্রেন্ড আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। এখানে মাংস নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি, রাইস প্লেটে প্লেটে দেওয়া হয়ে গেছে, এখানে আমের চাটনি আছে, এখানে চাটনি হয়ে গেছে, আজকে এই মেনু। চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, মানে সকাল থেকে খুব যুদ্ধ হয়েছে, বাজার করা, রান্না বান্না করা। এই যে আমাদের দাদাভাই খেয়েই লাট খেয়ে গেছে, পাপড় ভাজা খাচ্ছি, তোমরা খাবে তো এসো। শান কোথায়? ও ও আমার পেছনে টুকি টুকি করছে, এই দেখো। তো চলো ফ্রেন্ডস, ভিডিও আর বড় করছি না, চলো আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, স্বাভাবিক থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।